আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি অনেক বেশি অসাধারণ লাগে এবং অনেক বেশি টেস্টি হয়। যারা এখনও এই রেসিপি ট্রাই করেনি, প্লিজ একবার হলো ট্রাই করে দেখবেন। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির বউদের কাছে অনেক সময় বাচ্চারা বায়না করে যে আজকে বিরিয়ানি খাবো। অনেক সময় ফ্রিজে চিকেন বা বিফ কোনো কিছুই থাকে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? বাচ্চারা খেতে চেয়েছে, বাচ্চাদেরকে অবশ্যই তো রান্না করে খাওয়াতে হবে। সেজন্য আজ আমি আপনাদের জন্য অন্যরকম একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিটি হলো এগ বিরিয়ানি। যারা কখনো এগ বিরিয়ানি ট্রাই করেনি, তারা একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। শুধু বাচ্চারা না, বড়রাও অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটি। আমার বাসার সবাই এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করে। তো চলুন মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে 5টি ডিম সিদ্ধ করে নিয়েছি। আপনারা অবশ্যই ডিমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেবেন। আমি ডিমটা সিদ্ধ করা আর দেখাইনি, কারণ আমরা সবাই ডিম সিদ্ধ করে নিতে পারি। তারপর এখানে আমি কিছু আলু নিয়েছি। যারা আলুটা পছন্দ করেন তারা আলুটা ব্যবহার করবেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। আমি এখানে কিউব করে আলুগুলো কেটে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি সরাসরি চুলায় বিরিয়ানিটা রান্না করার জন্য। প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে দেব। দিয়ে দেব এখানে আমি সামান্য পরিমাণ তেল। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এখানে আমার তেল কম দেওয়ার অর্থ হলো, ডিমটা যদি বেশি তেলে ভাজি তাহলে শরীরের উপর ছিটে আসতে পারে, এই কারণে অল্প তেলেই ডিমটা ভেজে নিতে হবে। তেলটা সামান্য গরম হলে আমি ডিমগুলোকে দিয়ে দেব। তারপর উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ভেজে নেব ডিমগুলোকে। অবশ্যই উল্টে পাল্টে ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, এতে করে ডিমটা খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে তুলে নিলাম। এখন ওই একই প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা সামান্য গরম হলে আমি এখানে দিয়ে দেব আলুগুলো ভাজার জন্য। এখন আমি আলুগুলোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নেব। তারপর আমি এগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে তুলে নিলাম। এখন ওই একই তেলে দিয়ে দেব এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। এখন আমি অ্যাড করব গরম মশলা। তেজপাতা 2টি, এলাচ 3টি, দারচিনি 3 ফালি, লবঙ্গ 3টি, গোলমরিচ 3টি। তারপর খুব ভালোভাবে একত্রে আমি সব কিছু মিশিয়ে নেব। দেখুন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করব এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন এবং জিরে বাটা। তারপর সব একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। আমি প্রায় 1 মিনিটের মতো এগুলোকে ভেজে নেব। মশলার কাঁচা গন্ধ যেন চলে যায়। আমি এখানে এখন অ্যাড করব 1 কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে পানিও ইউজ করতে পারেন। তবে এই বিরিয়ানিটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে দুধটাই ইউজ করব। দুধটা দেওয়া হলে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এখন অ্যাড করব গুঁড়ো মশলা। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ইউজ করেছি। তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এখন আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ। তারপর আমি আবারও ভালোভাবে সব একত্রে মিশিয়ে নেব। অবশ্যই একটু পরপর ভালোভাবে নেড়ে নিতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে, যেহেতু আমি এখানে দুধ ইউজ করেছি। এখন আমি এখানে অ্যাড করব 4 চা চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ। আমি এখানে প্রাণ কোম্পানির টমেটো ক্যাচাপটা ব্যবহার করছি। তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব।
এখন আমি অ্যাড করব 5টি কাঁচামরিচ তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব অবশ্যই এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় 8 থেকে 10 মিনিট পর্যন্ত কষিয়ে নিতে হবে তাহলে রান্নার টেস্টটা অনেক ভালো আসবে এখন আমি অ্যাড করব বিরিয়ানির মশলা আমি এখানে রাধুনী রেডি মিক্স বিরিয়ানির মশলাটা ব্যবহার করছি রাধুনী রেডি মিক্স বিরিয়ানির মশলার হাফ আমি এখানে অ্যাড করছি তারপর ভালোভাবে নেড়ে সব একত্রে মিশিয়ে নেব আমি আবারও একটু নেড়ে নেব যেন তলানিতে লেগে না যায় দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এর অর্থাৎ আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা ডিম এবং আলুগুলো এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ আমি কষিয়ে নেব এগুলোকে মশলার সঙ্গে আমি প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত এগুলোকে কষিয়ে নেব ফিরে আসলাম প্রায় 3 মিনিট পর আমি এখানে আবারো 1 কাপ পরিমাণ দুধ দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এখন আমি আবারও একটু নেড়ে নেব এখন আমি 2 মিনিটের মতো রান্না করব ফিরে আসলাম প্রায় 2 মিনিট পর নেড়ে দেওয়ার জন্য এখন আমি ভালোভাবে নেড়ে দেব যেহেতু আমি দুধ ইউজ করেছি তাই কিছুক্ষণ পর পরই নেড়ে দিতে হবে এখন আমি ডিমগুলোকে তুলে নেব কারণ ডিমগুলো ভেঙে যেতে পারে আলুগুলো থাকবে কিন্তু ডিমগুলো তুলে নেব দেখুন একটি পাত্রে ডিমগুলোকে আমি তুলে নিয়েছি এখন আমি আবারো ওই মশলাটাকে আরো 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব তারপর আমি চাল অ্যাড করব আমি চালটাকে আগে থেকেই ধুয়ে নিয়েছি আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি আমি এখানে পোলায়ের চাল ব্যবহার করছি এখন আমি চালটাকে মশলার সঙ্গে দিয়ে দেব তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব অবশ্যই ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এবং সময় নিয়ে এই চালটাকে খুব ভালোভাবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে তাহলে বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হবে দেখুন আমার চালটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পরিমাণ পানি ইউজ করব আমি এখানে গরম পানি ইউজ করেছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন গরম পানি ইউজ করার জন্য গরম পানি ইউজ করলে কি হয় বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হয় এখন আমি সব একত্রে নেড়ে মিশিয়ে নেব তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসলাম 3 মিনিট পর একটু নেড়ে দেওয়ার জন্য তারপর আবারো আমি ঢেকে দেব ফিরে আসলাম প্রায় আবারো 3 মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নেব এবং অ্যাড করব এখানে 5 থেকে 6টি কাঁচামরিচ তারপর আমি আলতো হাতে নেড়ে নেব দেখুন পানি অনেকটা টেনে এসেছে আর বেশিক্ষণ সময় লাগবে না দমে বসালে বিরিয়ানিটা হয়ে যাবে আমি নিচের চালগুলো আলতো হাতে উপরের দিকে দিয়ে দেব এবং উপরের চালগুলো নিচের দিকে দিয়ে দেব দেখুন এখন আমি ঢাকনাটা দিয়ে দেব ফিরে আসলাম প্রায় 2 মিনিট পর আমি 1 চা চামচ পরিমাণ ঘি ইউজ করেছি কিন্তু ঘিটা আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই আপনাদের দেখাতে পারিনি এখন অ্যাড করব আমি এখানে 1 চা চামচ পরিমাণ কেওড়া জল তারপর খুব ভালোভাবে এই কেওড়া জলটা দিয়ে উপরে ডিমগুলো দিয়ে আমি ঢেকে দেব আমি এখানে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ কেওড়া জল তারপর এখানে আমি ডিমগুলো অ্যাড করে ডিমের উপরে বিরিয়ানির চালগুলো দিয়ে তারপর আমি ঢেকে দেব আমি এখানে দমে রাখবো প্রায় 5 মিনিট 5 মিনিট পর ফিরে আসলাম বিরিয়ানিটাকে একটু উল্টে পাল্টে দেওয়ার জন্য আলতো হাতে একটু নেড়ে নেব দেখুন মাশাআল্লাহ কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝে নিতে হবে এখন আমি বিরিয়ানিটাকে সার্ভ করে নেব মাশাআল্লাহ দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং দেখেই বুঝে নিতে হবে কতটা টেস্টি হয়েছে যারা এখনো এই রকম এগ বিরিয়ানি রান্না করেনি প্লিজ একবার হলো আপনারা রান্না করে দেখবেন আপনাদের বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে
কারণ বাচ্চারা তো অনেক বেশি ডিম পছন্দ করে, আর এখানে যেহেতু বিরিয়ানির মশলা দেওয়া হয়েছে তাই বিরিয়ানির ফ্লেভারটাও কিন্তু আছে, খেতে মাশাল্লাহ অনেক বেশি দুর্দান্ত হয়। যারা এখনো ট্রাই করেনি প্লিজ প্লিজ একবার হলো ট্রাই করে দেখবেন। আমার কাছে তো এই বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।